আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো, যদি কারো ফোনের গ্যালারি বা ফাইল ম্যানেজার লক করা থাকে, তারপরেও আপনি তার ফোনের সব কিছু দেখতে পারবেন কিভাবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা যদি অন্য কারো ফোনের গ্যালারি অথবা ফাইল ম্যানেজারে কী আছে দেখতে চান, তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ফোন থেকে আপনারা সব কিছু দেখতে চাইছেন সেই ফোন থেকে চলে যাবেন সরাসরি ক্রোম ব্রাউজারে। তো বন্ধুরা, এখানে একটু বলে রাখি যে ক্রোম ব্রাউজারে যাওয়ার জন্য আপনাকে কিন্তু কোনো রকমের ডাটা কানেকশন বা ওয়াইফাই এগুলো দিতে হবে না, আপনারা অফলাইন মোডেও কিন্তু এই কাজটি করতে পারবেন। তো ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা এই সার্চ বারে গিয়ে টাইপ করবেন ফাইল, FILE ফাইল, তারপরে এই ক্লোন, তারপরে তিনটি স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন SD কার্ড। এটা লেখার পর আপনারা এখান থেকে সার্চ করে নেবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজারের প্রত্যেকটি ফোল্ডার এখানে শো করতেছে। তো এইখান থেকে আপনারা চাইলে যে কোনো কিছু কিন্তু দেখে নিতে পারবেন, যে কোনো ফোল্ডারে সব কিছুই। তো আমি একটু জুম করতেছি। এখানে জুম করার পর আপনাদের আমি দেখাচ্ছি, আমি এই কাইন মাস্টারের যে অ্যাপসটির যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটি ভিডিও আপনাদের প্লে করে দেখাচ্ছি, প্লে হয় কি না। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি একটি ভিডিও প্লে হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা যদি চান, সেক্ষেত্রে ভিডিও, ফটো এগুলো সহ সব ধরনের ফাইলই কিন্তু আপনারা এখান থেকে সহজভাবে দেখে নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা মূলত আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।